একটু বলতেন বিশেষ করে অনেক মালিক এমন রয়েছে যারা শ্রমিকদের বা অধীনস্থদের বেতনগুলো বা প্রাপ্য অধিকারগুলো ঠিকঠাক মতো না দিয়ে সে টাকাগুলো বাহিরে প্রচুরভাবে খরচ করছে বা তাদেরকে না দিয়ে বিভিন্নভাবে বাহিরে ভাবে সময় কাটাচ্ছে আসলে এই ব্যাপারগুলো কি ঠিক কিনা বা ইসলামী কি কিভাবে দেখছে প্রথমত বলবো আল্লাহ রব আল বলছেন ওলা শ্রমিকের যদি কোনো প্রভিডেন্ট ফান্ডের টাকা হোক তার কোনো বেতনের টাকা হোক বনাসের টাকা হোক কোনো অজুহাতে এটা যদি তার মালিক আদায় না করে তাহলে এটা সে হারাম বুক করলো এই হারামের পরিণতিটা হবে অত্যন্ত ভয়াবহ এবং অনেক পরিণতি আমরা দুনিয়ার তো ভোগ করতে তার খেসারত দিতে আমরা দেখেছি অনেক মালিকের ফ্যাক্টরিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় সেখানে আগুন লেগে বিশাল পরিমাণ ক্ষতির মুখোমুখি হয়ে যায় কেন সে শ্রমিককে ঠকিয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন শ্রমিকেরও রব এই মালিকেরও রব আল্লাহ এটা বরদাস্ত করেননি যার কারণে দুর্ঘটনা দিয়ে তাকে শিক্ষা দিলেন যে না তুমি ঠকিয়েছ আমার বান্দাকে আমি কিন্তু হ্যাঁ ইনসাফ তোমার উপর এই শিক্ষাটা আমি দৃষ্টান্ত করে রাখতে চাই এমনিভাবে শুধুমাত্র তার ন্যায্য প্রাপ্যই নয় তার বিপদে আপদে তার পাশে থাকা তার অনেক দানের ফান্ড আছে অনেক জাকাত আছে এগুলো সবচেয়ে বেশি অধিকারকে রাখে তার নিকটবর্তী যারা কাজ করে তারাই অধিকার রাখে অতএব তার অনেক সময় অপারেশন হয় বড় জটিল কোনো রোগের অন্য সময় বিপদ আক্রান্ত হয় এই জাতীয় ক্ষেত্রগুলোতে যদি মালিকরা শ্রমিকের পাশে দাঁড়ায় তাহলে সেই মালিক কোনোদিনও এই পৃথিবীর জিন্দিগিতে তার ব্যবসায় লস করবে না মালিক এই শ্রমিক এই বন্ধু হিসাবে তারা যথেষ্ট পরিমাণ এখানে লাভবান হবে উভয় পক্ষেই তাই আমরা বলবো যে অবশ্যই যারা এইভাবে শ্রমিক ঠকাচ্ছে তারা কিন্তু ঠকতে পারবে না তারা তার মন্দ পরিণাম এই পৃথিবীতে তারা ভোগ করতে হবে এটা আমরা দেখে থাকি শুকরান জসাাক আল্লাহ শুকাক আপনাকে অসংখ ধন্যবাদ বারাকাল্লাহ ফী হাইতিক হাইয়াকাম প্রিয় দর্শক মণ্ডলী এই শ্রমিক দিবসে আমরা এটাই বলবো ইসলাম শিখিয়েছে শ্রমিকের ন্যায্য অধিকার দিতে আমরা প্রত্যেক মালিক যারা রয়েছে আমরা আমাদের অধীনস্থ এবং শ্রমিকদের প্রাপ্য অধিকারটুকো দিয়ে দেব যদি আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করি আল্লাহ তাআলা খুশি হবেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হলে আমাদের ব্যবসার মধ্যে বরকত হবে আমরা যা কিছুই করি প্রত্যেকটি কাজে বরকত হবে প্রখান্তরে যদি আমরা শ্রমিককে ঠকাই শ্রমিককে কোনোভাবে ধোকা দেওয়ার চেষ্টা করি তার প্রাপ্য অধিকারটুকু না দেই আল্লাহ আলামিন তিনি কিন্তু রাগান্বিত হবেন আর এই রাগের কারণে আমার ব্যবসা আমার জীবন বা সার্বিক ক্ষেত্রে একটা অশান্তি বরকত উঠে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল